Assalamualaikum warahmatullahi wabarakatuh. বন্ধুগণ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মনে করেছি সেটি হচ্ছে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন ফেরেশতারা ওয়ামত কেন হয়েছিলেন এর কারণটা কি আপনাদেরকে আমি সেই সম্পর্কে আলোচনা করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে ডেকে বললেন ইন্নী জাগিলুন ফিল আরজি খলিফা আমি দুনিয়ায় আমি পৃথিবীর বুকে একটি প্রতিনিধি সৃষ্টি করতে চলেছি তখন ফেরেশতারা নিবেদন করে বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে এবার আসুন হাদিসের দিকে যে কি হয় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এসব ফেরেশতা কিন্তু গায়েবের বা ভবিষ্যতের খবর জানতেন না বরং তারা জিন সন্তানদের কার্যকলাপ দেখে হযরত আদম আলাইহিস সালামের সন্তানের কার্যকলাপের কথা অনুমান করেছিলেন মাত্র এ দ্বারা তারা বুঝাতে চেয়েছেন আল্লাহ আপনি কি পৃথিবীতে তাদের সৃষ্টি করতে চান যারা জিনদের মতো অশান্তি ফাসাদ ঘটাবে এবং জিনদের মতো খুন খারাপি করবে কেননা জিনরা তো তাদের এক নবীকেও হত্যা করেছিল এবং যার নাম ছিল ইউসুফ বন্ধুগণ তাহলে বোঝা গেল যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে জিন জাতিকে দুনিয়া সৃষ্টি করার পরে দুনিয়ায় পাঠানো হয়েছিল তার প্রমাণ আসুন তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজীদের মধ্যে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আমি জিন জাতিকে আদিকালে কি হয়েছে এখানে ওয়া মা খালাকতুল জিন্না আগে জিন সৃষ্টি হলো তারপরে মানুষের কথা বলা হলো তারপর আসুন হযরত আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন খালাকাল জিন্না ক্বাবলা আদামা আলফা আমিন জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে বন্ধুগণ তাহলে 2000 বছর পূর্বে আদম আলাইহিস সালামকে তৈরি করার 2000 বছর আগে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিল এবং জিন জাতিরা দুনিয়াতে এসে মারামারি কাটাকাটি খুনাখুনি করেছিল এর জন্য ফেরেশতারা বলেছিল যে আল্লাহ গো তোমরা তুমি মানুষকে সৃষ্টি করিও না আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যেখানে সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে কথাই বলা হয়েছে কিছু দেখে কিছু বোঝা যায় বন্ধুগণ তাহলে ফেরেশতারা এটাই দেখেছিল জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছিল সৃষ্টি করার পর তার রক্তপাত মারামারি কাটাকাটি করেছিল এর জন্য যদি মানুষকে সৃষ্টি করা হয় তাহলে মানুষও সেই মতো করবে এর জন্য এই কথাটি বলেছিল তাহলে বন্ধুগণ জিন ফেরেশতা এবং মানুষ এই তিনটি জাতির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে সৃষ্টি মানুষ কে পরে সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে মানুষ ফেরেশতাকে তারপরে জিনকে তারপরে আবার মানব জাতিকে তাহলে বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনি একটাই কাজ করবেন আপনার বন্ধুকে এই কথাটি জানানোর জন্য আপনি পাঠিয়ে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।